মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল 9টা থেকে 10টার মধ্যে তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান মোনাজাত পরিচালনা করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নেমেছে বিশ্ব ইজতেমা ঘিরে। ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা। গত শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই দিন ফজর নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ পাটলা, আর তা বাংলায় তর্জমা করেন মাওলানা নুরুর রহমান। পরে বিভিন্ন সময় ভাগ করে তাবলিগ জামাতের আলেমরা বয়ান করেন। শনিবারও একইভাবে বয়ান হয়। এছাড়া যৌতুক ছাড়া বিয়ের একটি পর্ব অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের ইজতেমায় বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে কয়েকজন মুসল্লির মৃত্যু হয়েছে। এ বছরও দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। তাবলিগের আমির মাওলানা সাদ কান্দলভির বিরোধী পক্ষ মাওলানা জুবায়ের ইজতেমা করছেন 2, 3 ও 4 ফেব্রুয়ারি। এর চার দিন বিরতির পর সাদ কান্দলভির অনুসারীরা ইজতেমা করবেন 9, 10 ও 11 ফেব্রুয়ারি। দর্শক, বিশ্ব ইজতেমা স্থলে আছেন আমাদের দুজন সহকর্মী হাসান মাহমুদ ও নিয়ামুল আজিজ সাদেক। প্রথমে যাব স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, আজ তো প্রথম পর্বের আখেরি মোনাজাত, এর আগে ইজতেমার কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান। আসলে এখানে তাবলিগ জামাতের আজকে শেষ অর্থাৎ প্রথম পর্বের শেষ ইজতেমার প্রথম পর্বের মোনাজাত, আখেরি মোনাজাত, এবং এই আখেরি মোনাজাতের জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই ইজতেমামুখী বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হচ্ছেন। কেউ পায়ে হেঁটে এসেছেন, এবং আসলে বেশিরভাগ মানুষই যারা আজকে শুধুমাত্র মোনাজাতে অংশগ্রহণ করার জন্য আসছেন তারা বেশিরভাগই পায়ে হেঁটে আসছেন। এবং এখানে যারা খিত্তাগুলোতে অর্থাৎ এই মাঠে যে তাঁবুগুলো রয়েছে সেই তাঁবুগুলোতে যারা আগে থেকে তিন দিন থেকে অবস্থান করছেন তারা এখানে রয়েছেন। ভোর থেকে আমরা দেখেছি অনেককে যে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে আসছেন সুবে সাদিকের সে পর থেকে, সূর্যোদয়ের পর থেকে। এবং এই ইজতেমা বিশ্ব ইজতেমায় মূলত আজকে আখেরি মোনাজাতই প্রধান আকর্ষণ, এবং এই আখেরি মোনাজাত হবার কথা রয়েছে 9টা থেকে 10টার মধ্যে। তাবলিগ সূত্রে এটি আমরা জানতে পেরেছি। এবং এখানকার বাংলাদেশে যে মাওলানা মোহাম্মদ জুবায়ের, তিনি হয়তো এই মোনাজাতে নেতৃত্ব দেবেন, এবং তার এই মোনাজাতে লাখো মুসল্লি এই মাঠে যেমন অংশগ্রহণ করবে তেমনি বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বিভিন্ন বাইরেও যারা গণমাধ্যমের মাধ্যমেও কিন্তু অনেকে এই মোনাজাতে শরিক হবেন, মহান আল্লাহর কাছে তাদের নিজের জীবনের গুণাখাতা মাফ চাইবেন, পাপ থেকে পানা চাইবেন। অর্থাৎ এই তাবলিগের মূল যে উদ্দেশ্য আল্লাহর কালিমাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে কালিমার দাওয়াতকে, আল্লাহ এক এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসুল, এই বার্তাটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এখানে মেহনত করা হচ্ছে। এবং এই তাবুতে সকাল থেকে আম্বায়ন চলছে, সেই আম্বায়নও সেই দিক নির্দেশনায় দেওয়া হচ্ছে। এবং দিক নির্দেশনাটি হচ্ছে এমন যে এখানে তালিম চলছে, তাশকিল চলছে, এবং তাবলিগের যে উসুল কালিমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, এই বিষয়গুলোতে দাস দেওয়া হচ্ছে, এবং সেই আমলগুলো কিন্তু এখানে হচ্ছে। আখেরি মোনাজাত শুরু হবে, তার জন্য প্রস্তুতি চলছে। হাসান, আপনি সাথেই থাকুন। দর্শক, এবার যাব সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, আখেরি মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মানুষের আগমন কেমন দেখছেন? বাবু, আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে, এই যে মূল জায়গা ইজতেমার মূল প্রাঙ্গণ তুরাগ নদীর পাড়ে, সেখানে মানুষ এসে ভিড় করছেন। আর আপনাকে জানিয়ে রেখে যে সকাল থেকে আমরা যেটি দেখেছি ফজর নামাজের পরে এখানে যে একটি বয়ান শুরু হচ্ছে, সেই বয়ানটি পরিচালনা করছেন ভারতের একজন আলেম, তার নাম হচ্ছে জিয়াউল হক, তার তর্জমা করছেন বাংলাদেশি একজন আলেম। এবং যে বিষয়টি তারা বলছেন আপনি নিশ্চয়ই জানেন যে এই যে ইজতেমা হচ্ছে প্রথম পর্বের আজকে শেষ দিন, আখেরি মোনাজাত শুরু হবে 9টা থেকে 9:30 কিংবা 10টার মধ্যে। এবং এর আগে যারা বিশেষ করে এই যে ধর্মীয় যে আমলগুলো রয়েছে, আল্লাহর নৈকট্য লাভে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পথগুলো, সেই বিষয়গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেই মানুষগুলো বের হবে, যে মানুষগুলো বিভিন্ন জায়গায় হেদায়তের জন্য মানুষের জন্য কাজ করবে, সেই মানুষগুলো কীভাবে কাজ করবেন, কী কী বিষয়গুলো বলবেন, সেই বিষয়গুলো আসলে বলা হচ্ছে এই জায়গা থেকে। এবং আপনি জানেন যে তিনি
উর্দুতে বলছেন এবং সে উর্দু এবং হিন্দি ভাষায় যে অনুবাদ করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো যেন বিভিন্ন ঘরে ঘরে পৌঁছায়, যেন তার যে আমলগুলো করে সেই আমলের মাধ্যমে যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, একই সাথে তারা শুধু প্রত্যেকটা ঘর থেকে যেন একটা মানুষকে হেদায়েত দিতে পারে, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে এবং এরই মাধ্যমে আজকে আখেরি মোনাজাত করা হবে। আখেরি মোনাজাতে অংশ নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো এবং বিভিন্ন জায়গা থেকে আসা এই মানুষদেরকে আখেরি মোনাজাতে সর্বশেষ যে আপনি যেটি বলছিলেন যে জুবায়ের আহমেদ, তিনি জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন, একই সাথে এখানের যে ইস্তেমার ইস্তেমার প্রথম পর্ব শেষ হবে। বাবু, বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইসলামের আদর্শ উদ্দেশ্য জীবন গঠনের দর্শন নিয়ে বয়ান করেছেন বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের মুরব্বীরা। দ্বিতীয় দিনে শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কালেমার দাওয়াতি মেহনতে শরিক হতে তুরাগ তীরে ছুটে আসছে মুসল্লির কাফেলা। ফজরের নামাজের পর থেকে আম বনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। তাবলিগের ওসুল, কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন ও দাওয়াত সম্পর্কে বয়ান করেন মুরব্বীরা। দাওয়াত দেন ইসলামকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। ইমানের বলে বলিয়ান হয়ে যেমন মজবুতি থাকতে পারি, মুসলমানের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ সম্পৃক্তবোধ আসতে পারে, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার জন্য এসেছি। রান্না বান্না করার কষ্ট, গোসল করার কষ্ট, অজু করার কষ্ট, এগুলো কষ্ট করে তারা আল্লাহকে খুশি করার জন্য একমাত্র এখানে এসেছে। দোয়া করি বরং আল্লাহর কাছে কান্দাকাটি করি সারা বিশ্ব মুসলমানের জন্য, যে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়, সবাই যেন জান্নাতবাসী করে দেয়। বড় বড় হুজুর আছে, অনেক দূর দূর থেকে আসছে, তারা কথার মাধ্যমে আমরা যাতে কোনো ভালো কিছু শিখতে পারি। দিনভর ইস্তেমা মাঠে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে আসা মেহমানরা নিজেদের পৃথক খিত্তায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে ইসলামের আমল আকিদার নানা দিক তুলে ধরে মুসল্লিদের তালিম দেন। আগামী এক বছরের তাবলিগ জামাতের কর্মপরিকল্পনা এবং চিল্লার জন্য যারা জামাতবন্দী হবেন তাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে দ্বিতীয় দিন। সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে চেনে, নবীকে চেনে, দিনের উপর উঠতে পারে, সমস্ত মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। 40 দিনের জন্য প্রস্তুত হয়ে যায়, আমরা তাদের নামের লিস্ট করে আমাদের বড়দের কাছে পৌঁছে দেয়। এই উসিলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে নাজাত দেন। নামাজের অনেক কিছু আমি জানতাম না, এখানে আসে আমাদের প্রতিনিয়ত হাদিস শেখানো হয়, নামাজের বিষয়ে শেখানো হয়। আখির নবীর উম্মত আমাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে যে বেতা ছিলেন যে একজন উম্মত দাতে গিয়া জাহান্নাম না যাই, সবাই পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইস্তেমাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতনে জোরালো কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সুষ্ঠু নির্বাচনেও বিশ্বাস করে না, তাই ক্ষমতাসীনদের বিশ্বাস করা যায় না। সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচারের অভিযোগও করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারি সিন্ডিকেটকেই দায়ী করেন তিনি। বলেন, মেগা প্রজেক্টের নামে কোটি কোটি টাকা লুট করছে সরকারি দলের লোকজন। সৈন্যাচারেরা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ইতিহাসে লেখা আছে। কষ্ট হচ্ছে জানি বিএনপি নেতা কর্মীদের, মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আমির খসরু, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। জনগণ আমাদের সাথে আছে কিন্তু পারি না রাষ্ট্রীয় যন্ত্রের কারণে। ইনশাল্লাহ জনগণ আপনাদের সাথে আছে, অচিরে আপনারা আসবেন, বাংলাদেশে আবার কর্মসূচি আসবে। দেশের জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি জামাত মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যতদিন জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি জামাত মদত দেবে ততদিন সরকারকে সাবধান থাকতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের ভূমিকা কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, দলের নীতি নির্ধারকরা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ধরখার সড়কে পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন আইনমন্ত্রী।
যতদিন আপনার এই জঙ্গি সংগঠনগুলি আছে এবং বিএনপি জামাত তাদেরকে মদদ দিয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদেরকে সাবধান থাকতে হবে, আমরা সাবধান থাকব। জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রোশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। তবে ভাঙনের আশঙ্কা উড়িয়ে দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, টয়লেটে যাবার কথা বলে কাকরাইলের দলীয় কার্যালয় দখলের চেষ্টা করেছে দুষ্টচক্র। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় পার্টি নিয়ে নাটক আর পাল্টা নাটকের নাটকীয়তা যেন থামছেই না। বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপ হওয়ায় দলের চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দেয়া সংবর্ধনার অনুষ্ঠানেও নেতাদের বক্তব্যে উঠে আসে দলীয় বিভাজনের কথা। কতিপয় ব্যক্তি যাদেরকে দল থেকে অভ্যর্থ দিয়েছে তারা একটা নিউজ করার জন্য একটা স্টান্ট হিসেবে এই কাজটি করেছে। প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, টয়লেটে প্রবেশের নাম করে একটি চক্র দলের কাকরাইলের কার্যালয় দখলের চেষ্টা করেছে। 2 তারিখে শুক্রবারে হঠাৎ করে সকালে গেলে মালা দিতে যাবে, আমি খবরটা আগে পেয়েছিলাম। আমি বললাম ঠিক আছে, আমার এরশাদ সাহেবকে তারা পুষ্প দিবে, যে কোনো লোক দিতে পারে, এটাতে আমরা আপত্তির কিছু নেই এবং এটাতে আমরা কোনো বাধাও দেওয়ার কিছু মনে করিনি, দরকার আছে। তারা পরবর্তীকালে বাথরুম ইউজ করতে রুমে ঢুকতে চেয়েছে, এটা তো বাধা দেওয়ার কোনো কারণ আমি দেখিনি। এটা ঠিক আছে, তারা যাবে দিবে চলে আসবে, কিন্তু এটাকে ব্যবহার করে তারা যেভাবে একটা মিডিয়াতে প্রভাকাণ্ডা করলো, বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলো যে জাতীয় পার্টির অফিস দখল হয়ে গেছে এবং এরপর থেকে আর কোনো কিন্তু ভেরিফিকেশন দেওয়া হলো না। জনগণের মধ্যে জাতীয় পার্টি নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে স্বীকার করে জিএম কাদের বলেন, সবাইকে এখনই সংশোধন না হলে বিপদে পড়তে হবে ভবিষ্যতে। সবাইকে এক লাইনে থাকতে হবে, না হলে দলকে আমাদের সেইভাবে ব্যবস্থা নিতে হবে। আমরা যদি ব্যর্থ হই দলের রাজনীতি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না এবং দল সামনের দিকে টিকে থাকতে পারবে না। ভাঙন নিয়ে আমরা অরিট নই, আমরা অরিট আমাদের নিজেদের ভিতরে যেগুলো ডিফেক্টস আছে, যেগুলো ত্রুটি আছে, সেই ত্রুটি আমাদেরকে সারিয়ে তুলতে হবে। এদিকে মোহাম্মদপুর টাউন হলে এক মত বিনিময় সভায় জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে প্রতিহত করার ঘোষণা দেন রোশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। জাতীয় পার্টির তাদের কাছে জিএম কাদের এবং চুন্নু সাহেবের কাছে কি ছিল? আমানত ছিল। তারা কি আমানত ঠিকভাবে রাখতে পেরেছে? তাহলে আমানত খেয়ানতকারী হিসেবে তাদের নাম কি হতে পারে? এটা কার কথা? দ্বিতীয়ত, কথা বললে মিথ্যা বলে। জাতীয় পার্টি থেকে অব্যাহতি প্রাপ্ত জিএম কাদের এবং চন্দ্র সাহেবকে জাতীয় ছাত্র সমাজ রকেটের ন্যায় তাদেরকে মঙ্গল গ্রহে প্রেরণ করত। রোশনপন্থীদের দাবি, কাদের চন্নুর হাতে ধ্বংস হওয়া জাতীয় পার্টি পুনরুদ্ধার করছে তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর গুদামে লাগা আগুন। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। গুদামে রাবার থাকায় আগুন নেভাতে সময় লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। ওদিকে গাজীপুরের শ্রীপুরে মোজা তৈরির কারখানায় লাগা আগুনে পুড়ে গেছে সব মালামাল। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ায় লাগামই টানা যাচ্ছে না। গরিবের খাবার খ্যাত ডিমে স্বস্তি নেই ডজন 140 টাকার ঘরে। আগেই বেড়েছে চালের দাম, তবে রমজানের ছোলা, তেল, পেঁয়াজ, বেগুনের উপর নজরদারি না বাড়ালে ভোক্তার উপর দুর্ভোগ বাড়বে 2 গুণ। হাসান মাহমুদের রিপোর্ট। চাল নিয়ে চালবাজি, তেলের তেলেসমাতি আর পেঁয়াজের পেঁচগিতে নাকাল নাগরিক। বারবার বাজার নিয়ন্ত্রণের ব্যাপক উদ্যোগের কথা বলা হলেও দামের দেনদরবারে বরাবরই ঊর্ধ্বগতির উচ্চমূল্যে পড়ছে ভোক্তার সংসার। নুন আনতে যাদের পান্তা ফুরায়, নিম্নবিত্তের সেসব মানুষের বাজারের পণ্যের দাম কানে এলেই যেন মাথায় বাজ পড়ে, নড়ে চড়ে উঠে মধ্যবিত্ত। গরিবের আমিষ ডিমের দামে চোখ কপালে ওঠার মতো, দাম বাড়তি অন্য সদাই আছে যত। মটরশুঁটি 110 টাকা কেজি নিল, ডিমের দাম তো অনেক, 140 টাকা, 45 টাকা ডজন। দাম তো প্রচুর দাম, দামের জন্য তো গরিব মানুষ চলার মতন না। কারণ বাজার আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। এখন অন্য জায়গায় মহল্লার ভিতরে গেলে তো তারা দাম বাড়ায় দেয়, এখানে আপনারা আমরা কি বলবো, আমাদের তো কিছু করার নাই। মাঘের শেষে শীতের সবজিতে যে মূল্য ছাড়ের কথা তার ছিটে ফোটাও দেখা যায়নি বাজারে। চালের যে দাম আগে থেকেই বেড়ে আছে তা কমারও কোনো লক্ষণ নেই।
রমজান ঘিরে চোখ রাঙাচ্ছে ছোলা পেঁয়াজ আর বেগুনের আগুন দাম। সেখানে কিছুটা বাড়ছে কিন্তু গ্রাহক পর্যায়ে এখনো সেই বাড়া বাড়ে। রমজান উপলক্ষে তো এখনো তো রমজানের দেরি আছে এক মাস, কষ্টে আছে আর কি। শেষ একটু কার কিছু মন্তব্য নাই, বাস তো হইলে খাইতে হইব, দম দাম কত এটা জানার কোনো প্রশ্ন নাই। যে জিনিসে যেভাবে দাম, সব জিনিসে দাম, চালও তো আরো দাম, অনেক দাম, সব কিছুর দাম মিলানো যাচ্ছে না। মন্ত্রীরা তো বলছে যে তারা তদারকি করছে, তারা করতেছে কিন্তু আমরা তো দেখতেছি না বাজারে। বাজার নিয়ন্ত্রণে সরকারের মন্ত্রীদের বক্তব্যের প্রতিফলন হোক বাজারে, এমন প্রত্যাশা ভোক্তাদের। হাসান মাহ, মুদ, এনটিভি নিউজ, ঢাকা। পাঠক দর্শনার্থীদের পদচারণায় শনিবার মুখর ছিল অমর একুশে বইমেলা। সকাল থেকেই সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন শিশু প্রহরে প্রাণ আর উচ্ছলতায় দিন কাটিয়েছে শিশুরা। নাজিবুর রহমানের রিপোর্ট। গুটি গুটি পায়ে বাবার হাত ধরে অমর একুশে গ্রন্থমেলায় হাজারো শিশু কিশোরের কলকাকলি। নতুন বইয়ের ঘ্রাণ, তার সাথে যুক্ত হয়েছে শিশু প্রাণ। পছন্দের কার্টুন চরিত্র সিসিমপুরের হালুম ইকরিদের উপস্থিতি রাঙিয়েছে ছুটির দিনের বইমেলাকে। বইমেলায় আসতে আমার অনেক ভালো লাগে, এখন আমার অনেক ভালো লাগছে। আমি সিসিমপুর দেখেছি, সবাই নাচ গান করছিল বইমেলার সঙ্গে পরবর্তী প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য। নরমালি ভালো লাগছে না, হ্যাঁ অনেক নতুন নতুন বইও দেখলাম। পথে পথে ফাগুনের বার্তা জানান দিচ্ছে, মিষ্টি বাতাসে দুলতে দুলতে বৈকালী আমেজে বইমেলায় আসা মানুষের মনের তানপুরাতে তাই বাজে বসন্তের আগমনী সুর। রঙিন মলাটের ভেতর কালো বর্ণে লেখা গল্প, কাব্য আর সাহিত্য খুঁজে ফেরে তরুণ পাঠকরা। সবার উপস্থিতি, সবার উচ্ছ্বাস প্রমাণ করে যে মানুষ এখন বই পড়ার প্রতি, বই পড়ে আনন্দ পাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে। আমরা আশা করছি এবার আসলে আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে যাবে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকটা অ্যাক্টিভ, কিন্তু তাও আমরা এই ফেব্রুয়ারি মাসটা অমর একুশে বইমেলা আসার চেষ্টা করি। চেষ্টা করি নতুন যারা লিখছেন তারা কেমন লিখছেন, এই ধরনের বই খোঁজার, এগুলো পড়ার। নাগরিক ব্যস্ততার ফাঁক গলিয়ে বইমেলা হয়ে ওঠে মিলনের মহাস্থান। নতুন সব লেখক আর নতুন সব বই প্রকাশের ধুম পড়ে প্রাণের এই মেলায়। এই মেলা ঘিরেই বই নিয়ে যত আলোচনা সমালোচনার ডালপালা মেলে, আর বাংলা সাহিত্য সংস্কৃতির যে চর্চা, সেই চর্চায় বইমেলার প্রভাব থাকুক এমনটাই প্রত্যাশা করছেন সবাই। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।